মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘ এক বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা এবং কর্মচাঞ্চল্যতা ফিরে পাচ্ছে শিক্ষকরা। আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে এনায়েতনগর ইউনিয়নের নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শ্রেণীকক্ষ সহ বিদ্যালয় প্রাঙ্গণ জীবাণুমুক্তকরণ। পাশাপাশি শিক্ষকরাও কর্মতৎপর হয়ে পড়ছে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে। বিদ্যালয়ে তথ্য সংগ্রহ, ভর্তিসহ আনুষাঙ্গিক পরিষদে ব্যস্ত অভিভাবক ও শিক্ষার্থীরা। বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, তারপর আগের মতো খেলাধুলা করতে পারবো, পড়াশোনা করতে পারবো। তো এতদিন তো স্কুল বন্ধ ছিল, তো কি করেছেন বাড়িতে, কিভাবে পড়াশোনা করেছেন? অনলাইনে ক্লাস করেছে স্যার ম্যাডামরা, তাই দেখে দেখা করছি। স্কুল তো 30 তারিখ থেকে খুলবে, তো কেমন আনন্দ লাগছে? অনেক আনন্দ হচ্ছে, কারণ এত বছর, এক বছর যাবত স্কুলে আসা হয় না, তো অনেক দিন পরে স্কুলে আসবো, সবার সাথে দেখা সাক্ষাৎ হইব, তো অনেকই আনন্দ হইতেছে। করোনার ভয়াবহতা থেকে রক্ষায় সরকার ক্লাসরুম পাঠদানের পরিবর্তে ভার্চুয়াল শিক্ষাদান পদ্ধতি চালু রেখেছে। পাশাপাশি প্রশ্নপত্র ও উত্তরপত্র দিয়ে বাড়িতে বসে পাঠদানের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে পরবর্তী ক্লাস উত্তীর্ণ ও পাঠদানের বিষয়বস্তু। আগামী 30 মার্চ বিদ্যালয় খোলার বিষয়ে বিদ্যালয়ে নোটিশ জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যতীত বিদ্যালয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ক্লাসের বাইরে হাত ধোয়ার জন্যে সাবান বেসিন ও রাখা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন আর রশিদ জানান, 30 মার্চে প্রতিষ্ঠান খুলছে, এটা শুনে আমাদের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ খুব আনন্দের সাথে সময় গুনছে কখন তারা প্রাণবিহীন ক্যাম্পাসে চলে আসবেন, আবার পূর্বে যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। এই জন্য আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং ম্যাডাম, আমরা ইতিমধ্যেই গত কয়েকদিন আগে আমরা পূর্ব প্রস্তুতিমূলক, আমরা শিক্ষক কর্মচারী এবং আমাদের ম্যানেজিং মেম্বার নিয়ে আমরা সভা করিয়েছি যে কীভাবে স্কুল খুললে সরকারের যে স্বাস্থ্যবিধি, সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী আমরা খুলব। সেখানে 6-এর একটা ক্লাসের সাথে আমরা 10 রাখছি এবং প্রতি বেঞ্চে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে 2 জন আমরা বসার ব্যবস্থা করেছি। ওইভাবে কার কখন দায়িত্ব, সেই দায়িত্ব আমরা অলরেডি বণ্টন করে দিয়েছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কমলমতি শিক্ষার্থী যখন ক্লাস আসবে, আমরা তাদেরকে আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে তাদেরকে আমরা প্রবেশ করাবো। এরপরে সাথে সাথে আমরা জ্বরমাপার যন্ত্র নিয়ে আসছি, প্রেশার, যে কারো যদি সমস্যা হয় প্রেশার নিয়ে আসছি, তারপরে আমরা এক্সোস্যাবলো নিয়ে আসছি। অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য যা যা করণীয় আমরা সব অলরেডি প্রস্তুত নিয়ে রেখেছি। এই জন্য সর্বাত্মকভাবে আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহায়তা করছে এবং তাদের উৎসাহ পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, করোনাকালীন সময়ে আমাদের যারা নন এমপিভুক্ত টিচার ছিলেন তাদেরকে সরকার থেকে যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটাও আমরা সমভাগে ভাগ করে দিয়েছি এবং আমাদের যারা শিক্ষক নন এমপিভুক্ত তাদেরকে বেতন ভাতা আমরা দিয়েছি এবং যারা গরিব এবং মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে বেতন মওকুফ করেছি, ভর্তি ফি অর্ধেক করে দিয়েছি এবং এই গ্রামের স্কুল বলে আমরা প্রচুর সহযোগিতা করেছি এবং ছাত্রছাত্রীরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমরা দৃষ্টি রেখেছি, যাতে করে টাকার অভাবে বইয়ের জন্য যেটা একটা ছাত্র বা ছাত্রী ঝরে না পড়ে সেদিকে আমাদের সুদৃষ্টি আছে। আমাদের শিক্ষকরা তাদের সাথে যোগাযোগ করে এই লেখাপড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপ্রাণ চেষ্টা করেছে। এখন আমাদের 30 মার্চ স্কুল খোলার জন্য সরকার অনুমতি প্রদান করেছেন এবং এই 30 তারিখে যদি স্কুল চালু হয় আমরা স্বাস্থ্যবিধি মেনে স্কুল পরিচালনা করিব এবং ছাত্রছাত্রীকে মাস্ক ছাড়া এই স্কুলে মানে অ্যালাউ করব না। তারপর আমাদের যে শ্রেণীকক্ষ আছে পরিষ্কার, স্যানিটারি সব ব্যবস্থায় আমরা করে রেখেছি, যাতে করে স্বাস্থ্যবিধি মেনে
ছাত্র ছাত্রীরা ক্লাস করতে পারে সেদিকে আমরা আন্তরিকতা। এখন আমাদের স্কুল চালু হলে আমরা একটা ক্লাসকে একদিন এক শ্রেণীর একটি ক্লাস নেব, যাতে করে দূরত্ব বজায় রেখে ক্লাসরুমে ক্লাস করতে পারে সেদিকে আপ্রাণ চেষ্টা করব। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী সপ্তাহে একদিন করে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদান করা হবে শ্রেণীকক্ষে, এবং অসুস্থ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষককে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিরত রাখার বিষয়ে সিদ্ধান্ত বলে জানান স্কুল ম্যানেজিং কমিটি। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ পারভেজ।